আমি কোহিনুরের কাছে শুরুতে আসি। কোহিনুর, কোহিনুর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে, পুরো দুর্নীতি থেকে শুরু করে, এরই মধ্যে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল, তার গ্রেফতারি হয়েছে, গরু থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, একের পর এক সামন, একের পর এক গ্রেফতারি, একের পর এক হাজিরা, এবং সর্বশেষ সংযোজন তালিকায় রেশন কেলেঙ্কারি। গত দেড় বছর ধরে বারবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছে শাসক পক্ষ। আপনি একটু তাহলে ভুলে যাচ্ছেন, অভিযোগ তো শুনে আসছে 2014 থেকে, সারদা কেলেঙ্কারি, মদন মিত্র গ্রেফতার, কুণাল ঘোষ গ্রেফতার, সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতার, তারা বেলেও বেরিয়ে এসছে, আজকেও সেটা নিয়ে কোনো নামও করে না, সারদায় কী হলো, মদন মিত্র দোষী কি না দোষী কেউ জানি না। কিন্তু সেদিন যেদিন মদন মিত্র গ্রেফতার হয়েছিলেন, সেদিন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বিজেপির নেতারা, সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা, তারা বলে বেরিয়েছিল লাল ডায়েরি, হলুদ ডায়েরি, সবুজ ডায়েরি, হুগলি সেতুর উপর থেকে ফেলে দিয়েছে, এই সেই বিভিন্ন করে। কুণাল ঘোষকে তো গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ, হ্যাঁ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, সিবিআই ইনকোয়ারির মধ্যেই ছিল তো, সিবিআই তার কাস্টাডিতে, সিবিআই কাস্টাডিতে ছিল, কুণাল ঘোষ সিবিআই কাস্টাডিতে ছিল, সিবিআই তাকে জেরা করেছে, এবং সিবিআই যখন সিবিআই পায় সারদা ইনকোয়ারি, যখন সিবিআই পায় কোর্ট, তখনও কুণাল ঘোষ ভেতরেই ছিলেন জেলে। আমার কথা হচ্ছে যে এই তদন্তগুলো আমাদের তো একদম স্পষ্ট কথা যে যদি কেউ দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে প্রমাণ করে তাকে সাজা দেওয়া হোক। এই অহেতুক নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সন্ধেবেলা টিভিতে নিয়ে এসে, স্বাভাবিক কেউ গ্রেফতার হলে টিভি সেটা আলোচনা করবে, এবং সেখানে এসে দাঁড়িয়ে বিভিন্ন তথ্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করে বিজেপির নেতারা দুলাইন করে বলবে, এবং তারপর একদিন একটা শেষ হয়ে যাবে, একজন বেল পেয়ে যাবে, শেষ হয়ে যাবে, আবার পরের দিন নতুন করে একটা গল্প চলে আসবে। কোথায় যাচ্ছে? শুধু আমাদের রাজ্যে তেমন নয়, সারা দেশ জুড়ে এই এক ফান্ডাটা, এই এক পলিসি, এই এক অর্গান সারা দেশ জুড়ে চলছে। সেটা অশোক গেহলটের পরিবারের বাড়িতে হোক, মানীশ সিসোডিয়া হোক, স্টালিন হোক, থমাস আইজ্যাক হোক, যে হোক, সবার কাছে এই একই প্রবলেম। কিন্তু আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস, আপনি বললেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশান, এখনও তাই, কিন্তু এটা করাপশান সেটা প্রমাণ করতে হবে, এবং সেটা বেস্ট জায়গা, বেস্ট অ্যান্ড দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে কোর্ট, মঞ্চে, টিভির প্রোগ্রামে, পার্লামেন্টে বক্তৃতা করে সেটা প্রমাণ করার জায়গা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।